হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর ওয়েলকাম ব্যাক্টোয়ান দাদার ভিডিও বন্ধুরা কি বলবো আজকে আর দারুণ বাগানে আবার অনির্মাণ চলেছে এসেছে ঘুরতে ফিরতে আর দিক ঠিক করছেন অসাধারণ ওয়ার্ল্ড মানে শুরুতেই তোমার এখনো একদম আহ শিব ঠাকুরের শুরু করছি আর তারপরে বুঝতে পারছো তো পুরো বাগানটা কী হতে চলেছে দারুণ কিছু কনসেপ্ট থাকছে আজকে ভিডিওতে আর এতগুলো কোনো দেখেই নিয়েছো কী কী থাকতে থাকছে না থাকছে আর কোথায় এসছি আমি কিন্তু আছি না থাক এখন বলুন দিদির মুখে শোনাবো কোথায় এসছি তা সব অনিমন বলে দিলে আর কি থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমাদের অনেকের মধ্যে দেখেছি যে পুরো ভিডিওটা দেখো না খালি স্কিপ করে করে দেখো আর লাস্টে আবার এমন কিছু প্রশ্ন করো যেটা অলরেডি যার বাগান এসছি সে বলে দিয়েছে তো আজকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করলে কিন্তু অনেক টিপস যেগুলো ভিডিওর মধ্যে থাকবে সেগুলো কিন্তু মিস করবে আর আজকে ভিডিওটা দেখেছো তো একজন স্পেশাল গেস্টও আছে কিন্তু কেসে স্পেশাল তো চিনে যাচ্ছে হ্যাঁ তো Stars-টা কথা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তো বন্ধুরা যেমনটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম এই ছাদটায় কিন্তু খুব সুন্দর কনসেপ্ট করে বানানো আর চাঁদ দিয়ে দেখছো খুব সুন্দর হয় বেড করে কিন্তু করা আর বেডে यूजुअली সবাই সবজি গাছ করে ফুল গাছ করে তো এই বেডে গোলাপ গাছ আমি কিন্তু আজকে প্রথম দেখলাম কারণ বেডে সচরাচর গোলাপ গাছ করতে খুব কম জায়গায় আমি দেখেছি দেখো প্রথমে শুরুতেই একটা অ্যাভ্রাকাট অ্যাভ্রা তোমাদের দেখাচ্ছি অসাধারণ দেখতে আর গাছে কিন্তু কোনো রকমের সমস্যা নেই কোনো কিছু নেই দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে করা আরও তো বিভিন্ন গাছ বিভিন্ন গাছ এখানে আছে সব কিছু সব কিছু তোমাদের তো ঘুরে ঘুরে দেখাবো প্রথমে যেখানে এসেছি যে দিদির বাড়ি এসেছি আর কোথায় এসছি চলো আগে জেনে নেওয়া যাক তো দিদি ওয়েলকাম কেমন আছেন ভালো দিদি আপনার নামটা যদি বলেন কোথায় এসছি আচ্ছা তো দিদি গাছের প্রতি এই ভালোবাসা কত বছরের এটা বছর আচ্ছা কুড়ি একুশ বছর আর এরকম সুন্দর বেড করে এই মানে কন ডিজাইনটা কনসেপ্ট কার আপনারই পুরো এটা কবে তৈরি হয়েছে এগুলো বেডগুলো তো আচ্ছা বাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বেট করে করা আছে আর মেনলি কি আপনি শীতের গাছই করেন নাকি সারা বছরই গাছ এখানে হতো আচ্ছা তাই বুঝতেই পারছো পুরো বেডে জুড়ে কিন্তু আছে শুধু ফুল গাছ আর ফুল গাছ এখানে দেখতেই পাচ্ছো বিভিন্ন রকমের ফুল ডালিয়া থেকে আরম্ভ করে

তা বুঝতেই পারছি এখানে বিভিন্ন রকমের গাছ তোমাদের দেখাচ্ছি সব রকমের গাছ করার কিন্তু একটা চেষ্টা এখানে হয়েছে হ্যাঁ না নিশ্চয়ই চেষ্টাটাই হচ্ছে আসল অনেকের বাড়িতে ভর্তি জায়গা থাকে কিন্তু কেউ মানে এগিয়ে সে একটা টপ করে না এখানে তো আপনি মানে পুরো রঙিন সবুজ করে ফেলেছেন আর তাহলে আপনি বলে এই যে বেডে যে মাটিটা এই মাটিটা বানানোর সাথে কি মিশিয়েছেন মাটির মধ্যে এটার মধ্যে হম গোবর সার আচ্ছা

আচ্ছা করে গ্রাফটিং ডাল আছে দেখো দেখো এখানে আপাতত একটাই আছে চন্দন জবা আছে তারপর অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি খুবই সুন্দর আচ্ছা আর এখানে একটা একটা সুন্দর জবা দেখো বাইরে উকি মারছে আমি এটা তুলে আনছি দেখো তাই জবা গাছের জন্য কিছু করতে হয় নাকি একই রকমই সব কিছু আচ্ছা হাড়ের গুঁড়ো আচ্ছা আর খাবার ওই খাবার ওই আপনার ওই খোল জল আচ্ছা তাই বুঝতে পারছে হাড়ের গুঁড়ো কিন্তু এখানে দেওয়া হচ্ছে আর মাটি দেখো একদম নর্মাল মাটি আর হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে রিসেন্টলি যে অনির্বাণ তুমি সব বাগানে যাও কোনটা কত ইঞ্চি টবে বসানো আছে কোনটা একটু বলো না হ্যাঁ একদম তোমরা যেটা চেয়েছো আমি সেটাই বলবো দেখে না এটা দশ ইঞ্চি টপ দশ ইঞ্চি টবে কিন্তু এই জবাগুলো করা আছে বিভিন্ন রকমের টব আছে তো বিভিন্ন সাইজের টব আছে মেনলি জবা যদি একবার দশ ইঞ্চিতে বসানো যায় আমার মনে হয় না আর কোনো সমস্যা তোমাদের হবে হ্যাঁ পাল্টা নেওয়া হচ্ছে অনেক পরে তাড়াতাড়ি পাল্টা দেওয়া অন্ত চার পাঁচ বছর তোমাদের কোনো সমস্যা হবে না সেরকমই দেখো দশ ইঞ্চি টবে এই গাছগুলো কিন্তু করা হয়েছে দেখো প্রতিটা টব একদম আর সুন্দর বেড করে সুন্দর বেড করে কোনো ঝামেলা নেই গাছগুলো একদম এখানে থাকবে আর চারদিকে গ্রিলের স্ট্যান্ড করা আছে যাতে ঝড়ে বা হাওয়ায় পড়ে না যায় তো এখানে আরও একটু ভেতরে আসছি আর এখানে দেখো হচ্ছে হাজারি গোলাপ হাজারি গোলাপ আছে এখানে আমি দেখতে পাচ্ছি মাতঙ্গিনী ভ্যারাইটি সাদা যে তোমাদের দেখি যেন সেই দিদি অনেক কুড়ি রেখেছে তাই জন্য অনেক ফুল ফুটেছে দিদি বলছে অনিল বান আমি কি এক্সিবিশানে দেবো হ্যাঁ একদম ঠিক এক্সিবিশনে দেওয়ার দরকার নেই ফুল আমরা চাই বেশি বেশি ফুলও তো সেই রকমই দেখো অপূর্ব লাগছে দেখতে কিন্তু তার মধ্যেও গাছে কিন্তু লেগেছে কিছু পোকা আমি দেখতে পাচ্ছি তো দিদিকে বলবো একটু আমি পোকা পোকা স্প্রে করুন তাহলে কি এই যে আছে এইগুলো কিন্তু যাবে ঠিক আছে না থাকলে অন্তত একটু নর্মাল শ্যাম্পু জল নিম অয়েলের সাথে মিক্স করে স্প্রে করুন পোকা কিন্তু যাবে কারণ এই একটা গাছে পোকা লেগেছে এবার আস্তে আস্তে কিন্তু সব গাছে ছড়িয়ে যাবে আরও বেশ কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি গাঁদা কিন্তু প্রচুর আছে গাঁদা আছে তার সাথে চন্দ্রমল্লিকা এই কালারটা তো খুবই সুন্দর তাই এখন চন্দ্রমল্লিকার সিজন যাওয়ার পথে এখন আর ফুল শেষ হওয়ার পথে তাও ফুলও কিন্তু ফুটিয়ে যাচ্ছে গোলাপ তো দিদি অনেক আছে গোলাপ তো আমি দেখছি প্রচুর গোলাপ করেছেন তো এই গাছগুলো মেনলি কেনা হয় কোথা থেকে কলকাতা থেকে আমার আচ্ছা আচ্ছা বৈঠবখানা মার্কেট আচ্ছা বৈঠকখানা মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ গাছে মেনলি চারা পাওয়া যায় তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখলাম বৈঠকখানা মার্কেট হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ও বেরোলেই সামনে যে মার্কেটটা আছে যাকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে বৈঠকখানা বাজার কোথায় আচ্ছা আচ্ছা ও আচ্ছা গাছের কাছে জন্য লোক আছে আচ্ছা 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 তো গাছের গাছের জন্য হেল্পার আছে দিদি সে হেল্প নিয়ে বাগান করুক যাই করুক আমি সত্যি চাই সবার সাথে যেন বাগান থাকে মানে অনেক বাগান দেখি মানে বিশাল বিশাল বাগান কিন্তু কোনো গাছ নেই বলতে একটা তোমাদের বাগান দেখাচ্ছি দেখো দিদি একদম লাগাও বাড়ি কিন্তু দেখো একটা টপ হ্যাঁ আজকে আবার গার্ডেনিয়াম আমার সময় কিন্তু দিদি অনেক এডেনিয়াম আছে তার সাথে আছে বুগেনভিলিয়া বুগেনভিলিয়া তো তোমাদের দেখাবো এক ঝাক বুগেনভিলিয়া দিদির বাগানে আছে এখানে একটা পট তোমাদের পাশে দেখাচ্ছে আর ভারিগেটেড পাতা দেখো এটা আমার কাছেও আছে ঠিক আছে ভারিগেটেড পাতা বুগেনভিলিয়া খুবই সুন্দর আর এখানে আরও জবা জবা তো শেষ নেই এখানে আমি দেখতে পাচ্ছি লক্ষ্মী জবা নর্মাল লাল জবা সব রকমের জবা দিয়ে কিন্তু প্রতি চারদিকে আর আছে কিন্তু গোলাপ গোলাপও এখানে দেখো গোলাপ খুব সুন্দর গোলাপ গাছে দারুন আর অ্যাডেনিয়াম গাছে গুড়ি গুলো দেখছো প্রচুর বয়স তো দেখেই বয়সে তো দিদি অ্যাডেনিয়াম গুলো কি অনেক বয়স মানে প্রথম দিকে বসানো অনেক বয়স তোমার বছর ধরে রাখো অত হুম মানে দেখেই বয়সে গুড়ি তো বিশাল মোটা হয়ে গেছে হ্যাঁ এগুলো কি টপ গুলো কি চেঞ্জ মানে চেঞ্জ কি চেঞ্জ কি করেন ইয়ারলি নাকি অনেকদিন করা হয়নি অনেকদিন করা হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই জন্যই এরকম হ্যাঁ এবার চেঞ্জ নিশ্চয়ই করতে হবে আর এদিকে আরো জব জবা এদিকে আরো গোলাপ মানে জবার গোলাপ যে দিদির কতটা প্রিয় সেটা বুঝতে পারছি তার সাথে ভুগেন বিলি তো ভুগেন আসল টপগুলো তখন দেখায় নি তখন দেখাচ্ছি আরো এদিক দিয়ে বেডটা জাস্ট দেখো এই কনসেপ্ট গুলোই হচ্ছে কিন্তু আসল তোমরা যারা নতুন বাড়ি করবে ভাবছো বা বাড়ি বানাচ্ছ এইরকম একটা বেড থাকলে তাই তো দিদি আর কিছু চিন্তা নেই হম আচ্ছা আর এই হুম হুম বেড তো আছে কিন্তু বেডের নিচটাও কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারো বিভিন্ন টপ টপ রাখার জন্য কারণ বর্ষায় অনেক গাছ যেগুলো বৃষ্টির হাত থেকে বাঁচাতে এই নিচে কিন্তু তোমরা রাখতে পারো হ্যাঁ এইরকম বেড একটা সবার বাড়িতে মাস্ট মানে আমার তো ইচ্ছা আছে আমি যখন ওপরে করবো তখন এরকম বেড কিন্তু বানাবো আর কিরকম সহজভাবে হুম পুরো ঢালাই করে বানানো একদম দারুণ দারুণ তো এইদিকে আরো একটু গাছ তোমাদের দেখাই এখানে দেখো এখানে আছে কিন্তু পিটুনিয়া দেখতেই পাচ্ছ পিটুনিয়া অনেকগুলো টপ তার সাথে আছে জাইন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব গাছ তো আছে পিটুনিয়ার এই কালারটা সত্যি মানে চোখে লাগলো খুব সুন্দর দেখো আচ্ছা এদিকে আরেকটা দেখো বাহ দারুণ দারুণ ফুল এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফুলের মাঝখানে একজন ছবি তুলতে ব্যস্ত নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ কে তো ঝুম দি কি খবর কদিন আগে তো আপনার ভিডিও তো প্রচুর মানুষজন দেখেছে আর আজকে চলে এসেছি কিন্তু ঝুমদির ছোটবেলার বন্ধু হ্যাঁ একদম ছোটবেলায় বান্ধবীর বাড়িতে এসেছি আমার সত্যি অনেকদিন আসা হয়নি এসে অনেক মিস করেছি আর আমার পাশেই থাকে বাড়ি তো না জুমদি এতটায় এতটায় কাছে থাকে কিন্তু তাও 4 বছর 4 বছর হয়ে গেছে আসিনি অনির্বানের জন্য কিন্তু আশা হলো তালে আসতে পারলাম তা আমি তো আমি তো দেখলাম আপনি বলেন এত তো আপনি বিশাল বাগান কিরকম রকম লাগে খুব সুন্দর লাগছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে ও এত সুন্দর বাগান করেছে আমি তো অবাক কেন আমি আসিনি এলাম একদম একদম এসে খুব মানে ভীষণ আনন্দ পাচ্ছি যে আমি এরকম বাগান আমি কেন আমি আগে আসি একদম আর এখানে পিটুনিয়া গুলো দারুন সুন্দর প্রতিটা গাছ রড ও পথে আমি সেই জন্য প্রত্যেকটা ফুলের ছবি একদম জুম দিয়ে আছে মানে ছবি তো অজস্র উঠবে আর তোমরা জানো যে রিসেন্টলি আমি জুমদির বাড়িতে তো ভিডিও করেছি তোমরা তো দেখেছো প্রচুর কমেন্ট তার সাথে গ্যাছিলাম হচ্ছে নিউ বেরাকপুর ফ্লাওয়ার শো দিদি সাথে আলাপও किंतु সেই ফ্লাওয়ার শো তো আমাদের কোইনসিডেন্ট এরকম যারা ফুল পছন্দ করি আমরা যারা ফুল পছন্দ করি ফুলের মধ্যেই আমাদের

হ্যাঁ অনির্বানের সঙ্গেও আমি পরিচয় করিয়ে দিলাম আমার ছোট একদম সেই সেই কথা দিয়েছিলাম আজকে একদম চলে এসেছি দিদির বাড়িতে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ফুল এদিকে দেখো ড্যানথাস এখানে ড্যানথাস আছে আর এখানে একটা দারুণ গাছ যেটা আছে বেবি সানরোস বেবি সানরোসের কাটিং দিদি এখানে বসিয়েছেন দেখো এখানে খুব সুন্দর বেবি সানরোস গ্রোথ হয়েছে বেবি সানরোসের একটাই ব্যাপার হচ্ছে বেশি সানলাইট সানলাইটও যেমন পছন্দ করে না আবার কম সানলাইট হলেও কিন্তু গাছ ভালো গ্রো হবে না এইখানটা একটু যেহেতু ছাওয়াতে আছে হালকা ছাওয়া পরে আর কিন্তু সানলাইটও আছে তাই জন্য গাছের পাতাগুলো দেখো বড় বড় চকচক করছে একদম আর এদিকে আরও বেশি দেখো মানে প্রচুর প্রচুর তাই তো আচ্ছা তো এদিকে আরও বিভিন্ন রকম গাছ তো যেমনটা তোমরা দেখাচ্ছিলাম এখানে খুবই সুন্দর একটা গোলাপ গাছ দেখো অপূর্ব অপূর্ব লাগছে আর গোলাপ গাছ বেডে মানে সত্যি এটা ভাবা যায় না বেডের মধ্যে গোলাপ গাছ খুবই সুন্দরভাবে কিন্তু হয়েছে তো এখানে বেশ কিছু ফলের গাছ আছে দিদি এটা কী গাছ আর জামুল গাছটা দেখো মানে একটা চব্বিশ গরু খাওয়া সেই রকম টাইপের একটা মাজলার মধ্যে কিন্তু জামুল গাছটা করা হয়েছে আর এখানে একটা আম গাছ দেখতে হয় তো কি জাতের আমার মাস বারো মাসি বাহ আর এখানে একটা আছে পুমেরিয়া বা চাপা যাই বলো সেই চাপা গাছও কিন্তু একটা বড় জায়গায় বসানো হয়েছে এই গাছটায় অসম্ভব ভালো ফুল হয় এখন নিশ্চয়ই ডরমিনসিতে ফুল দেখতে পাচ্ছ না যখন হবে কিন্তু দারুণ হবে আরো এখানে বেশ কিছু এখানে দেখতে পাচ্ছি বনসাই এখানে দুটো বনসাই হ্যাঁ প্রায় ওই কুড়ি একুশ হবে বাড়ি আসার পরেই আচ্ছা চারা দিয়ে হুম হুম বসিয়ে এই এত বড় করে বাহ এখানে আরেকটা আছে এখানেও দেখো আচ্ছা একই বইছি বাহ আর যেটা আছে সেটা হচ্ছে জবা জবা গাছ দিদির বাগানে প্রচুর জবা বিভিন্ন রকমের আর প্রতিটা গাছ কিন্তু যথেষ্ট বড় বড় টবে এটা দেখতে এটা কিন্তু বারো ইঞ্চির একটা টব বারো ইঞ্চি টবের মধ্যে বসানো আর এখানে যাচ্ছে এটা পিয়ারা গাছ পিয়ারা হয়েছে দিদি আচ্ছা আচ্ছা পিয়ারা গাছ আছে টবের সাইজ কিন্তু খুব ম্যাটার করে যে তোমাদের গাছ কিরকম হবে দেখতেই পাচ্ছ ছোট টবে কিন্তু ভালো হবে না তো দেখতে পাচ্ছ দিদি কিন্তু প্রথম থেকেই বড় বড় টবে বসিয়েছে তো সুন্দর হয় গাছগুলো দেখো খুবই সুন্দর এখানে তো আরও দেখালাম বেশ কিছু হ্যাঙ্গিংও এখানে ঝুলছে সুইট পটেটো ফাইন এখানে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সেই গাছ এই হ্যাঙ্গিংটা যেটা ঝুমদির বাড়িতে আমি দেখেছিলাম ঝুমদি আমাকে একটা কাটিংও দিয়েছে দেখতে কিন্তু এটা পুদিনা পাতার মতো কিন্তু এটা আর আছে এখানে মিলি মিলি গাছ তো খুবই ইজি মিলি গাছ তো দেখতেই আর এখানে আছে কিন্তু না তোমরা অনেকে ভাবতে এখন ভিডিও শেষ কর না এখনো ভিডিও শেষ হয়নি তো চুপচাপ বসে দেখো আর এইবার দেখাবো আমার সবথেকে প্রিয় সব থেকে প্রিয় হচ্ছে বাগান বিলাস বুগেন বেলিয়া কাগজ ফুল আর কি বলবো কত নামে ডাকবো তো দেখো অসম্ভব সুন্দর বুকেন তোমাদের যেমনটা বলছিলাম দিদি ছাদে অনেকগুলো কালার আছে তো বুঝতে পারছো কি অসাধারণ বুকেন এখানে দিদি করেছেন তা বুকেন গাছে দিদি কাটিং করা হয় মানে ডাল কাটেন কীরকম সময় কাটতে হয় এই ডালগুলো শীতের আগে আচ্ছা আর এই গাছে কি খাবার দেয় আচ্ছা আচ্ছা হাড়ের গুঁড়ো খোলপচা এইসবই এইসবই দেন আচ্ছা কিন্তু দেখো প্রচুর ফুল দিদির বাগানে আর এক একটা কালার অপূর্ব অপূর্ব কালার আমি না তোমরা কতটা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মানে দারুণ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি দিদি এখানে গ্রাফটিং করা হয়েছে দেখো এখানে গ্রাফটিং করা আছে খুব সুন্দরভাবে কিন্তু করে আর এখানে সাদাটা তো খুবই ভালো লাগছে সব কালারের মাঝখানে সাদা এখানে আরো বেশ কিছু গাছ তোমাদের দেখাচ্ছি বুগন বিলিয়া তো আছে এক ঝাঁকিয়া এই কি দিদি অনেক বয়স মানে কত বছর তাও চার পাঁচ ছ বছর আচ্ছা প্রতিটা দেখো কিন্তু বড় বড় টবে দিদি করেছেন আর একটুখানি টবগুলো একটু অন্য অন্যরকম দেখতে পাচ্ছ যে চওড়াটা বেশি আছে কিন্তু উচ্চতাটা কম আছে এই এইরকম টবে কিন্তু বুগুন খুব সুন্দর হয় খুব সুন্দর হয় সেই রকম কিন্তু গাছগুলো করা এদিকে আরও বেশ কিছু গাছ এখানে দেখো লাইন দিয়ে আছে বিভিন্ন রকমের গাছ এখানে তুমি দেখতেই পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলফুল জুইফুলের গাছ বেলফুল জুইফুল তো জানো এখনই এদের আসল সময় এখানে কাটিং করা হয়েছিল আবার নতুন করে শ্যুটস নতুন করে গ্রোথ এখানে স্টার্ট হয়েছে খুবই সুন্দর আর এই দিকে আরও বেশ কিছু গাছ যে সব জায়গায় গাছ রাখা বিভিন্ন রকমের কোনো পার্টিকুলার কোনো থিম নেই যেটা দিদির পছন্দ হয়েছে দিদি কিন্তু সেটা ঠিক এখানে ঘুরতে ঘুরতে কিন্তু আছে চাইনিজ বট তার সাথে এইখানে দেখতে পাচ্ছি মাদার মাদার অফ অফ গাছও কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের গাছ এখানে আছে কিন্তু যেই জিনিসটা না দেখালেই নয় সেটা হচ্ছে এই আটটা দেখো দিদির ছেলে করেছে দিদির ছেলে তো আপনার ছেলে করেছে তো অপূর্ব অপূর্ব লাগছে মানে জাস্ট মানে আলাদাই লাগছে দিদি সামনে বলবো এই সামনে পোস্টনটা কিছু করুন আর একটু সাজান ঠিক আছে আলাদাই লাগবে মানে অটোমেটিক্যালি এটা খুবই সুন্দর লাগছে আটটা এই সামনেটা যদি কিছু করেন আর সবুজ করেন তাহলে কিন্তু দেখতে একদম অসাধারণ জাস্ট দেখো মানে কি বলবো এই সেই তো আমি দেখেছি সেই এত সুন্দর মানে আর্টটা করা হয়েছে পুরো ওয়াল আর্ট দেখো মানে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি তো এই হচ্ছে দিদির দিদির বাগান চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আরো একবার আরো একবার তোমাদের পুরো বাগান একটা ওভারভিউ তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ আরও একবার তোমরা কিন্তু এই সুন্দর পরিবেশ সুন্দর জায়গাটা কিন্তু উপভোগ করতে পারো এরকম সুন্দর বেট করে এরকম যদি বাগান তোমরা করো ডেফিনেটলি তোমাদের গাছ খুব সুন্দর হবে গাছ খুব ভালো হবে আর যেই সমস্যাগুলো হয় টবে সেটা কিন্তু বেডে করলে হবে না এই বেডে সবজি করো ফুল করো ফল করো যা খুশি করো তো তোমাদের সব গাছ কিন্তু ভালো হবে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে হবে তো দিদি থ্যাংক ইউ সো মাচ অনির্বাণকে ইনভাইট করার জন্য এত অসাধারণ আপনার বাগান তো ভালো থাকবেন আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে তো নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই দিদি ভাইয়ের সম্পর্ক যখন হয়েছে তখন তো আবার একদম 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 ঝুমদির বাড়িতে তো আসা যাওয়া থাকবেই আর ঝুমদির বাড়ি আসলেই দিদির বাড়িতে আসবো গ্যারেন্টি একদম আসতেই হবে তো কিরকম লাগলো আজকে ভিডিওটা সব কিন্তু আজকে কমেন্ট চাই অবশ্যই আর এইরকম কনসেপ্ট এইরকম সুন্দর সুন্দর কনসেপ্ট দেখার জন্য কিন্তু রোজ সকাল এগারোটায় তোমাদের বন্ধু অনির্বাণের চ্যানেলে চলে আসতেই হবে আজকে ভিডিওটাই কিন্তু সেরকম ছিল এই রকম কনসেপ্ট এরকম বেড বানিয়ে সুন্দর করে গাছ যদি অর্গানাইজ করে রাখো তোমাদের গাছ অটোমেটিক্যালি সুন্দর হবে কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে আর যে সকল বন্ধুরা দেখো ফোন নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যেই আছে ওটা আমার নাম্বার অবশ্যই যোগাযোগ করো কিন্তু সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কালকে ঠিক সকাল এগারোটা আবার একটা নতুন ভিডিও সবাই দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সবুজা থেকো ততক্ষণের জন্য বাই বাই